হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পারছো কি বলতে এসেছি। তো যাই হোক, মানে সবাই তো জিতে গিয়ে জানায় ভিডিও করে, তো আমি আজকে হেরে গিয়ে ভিডিও করছি। তোমাদেরকে অনেক রিকোয়েস্ট করলাম, অনেক বললাম যে ভিডিওগুলো দেখো, ভিডিওগুলো দেখো, তোমরা কিন্তু আমার কথাটা রাখলে না। আজকে ভেতরে কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ। হয়তো আমার ওপর থেকে সেটা তোমাদেরকে প্রকাশিত হচ্ছে না, কিন্তু বিশ্বাস করো ভীষণ কষ্ট হচ্ছে। যাই হোক, মানে সবাই যে জিতে গিয়ে আনন্দে ভিডিও করে, আমি ঠিক তার বিপরীতটা করছি। 1 ইয়ার হতে কিন্তু আর 2 থেকে 3 দিন বাকি, সম্পূর্ণভাবে হেরে গেলাম। কিন্তু এটা কিন্তু বিশ্বাস করো আমি কখনো ভাবিনি যে এরকম ভাবে হেরে যাব। প্রত্যেকেই আশা স্বপ্ন নিয়ে কোনো একটা পথ শুরু করে, আমিও ঠিক সেইভাবেই শুরু করেছিলাম। তো সেখানে দাঁড়িয়ে যে ইউটিউবের তো জানোই একটা কন্ডিশন যে 1 বছরের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হয়, তো সেটা আমি সম্পন্ন করতে পারলাম না, আমি ব্যর্থ। প্রত্যেকে সফল হিসাবে ভিডিও করে, আজ আমি ব্যর্থতা নিয়ে ভিডিও করছি, আজ আমি ব্যর্থ নিজে মুখেই বলছি। হয়তো আমাকে দেখে তোমরা ভাবছো যে এত হাসি মুখে বলছে যে আমি ব্যর্থ। একটা জিনিস কি জানো তো, এটা আমার একটা শেখা বলতে পারো কোথা থেকেও, যে জীবনে জিততে যেমন হাসি দিতে হয়, জিতে গিয়ে যেমন হাসতে হয়, জীবনে হেরে গিয়েও হাসতে হয়। হয়তো তখনই সেখানে সফলতা অর্জন হয়। তো জীবনে হেরে গিয়েও হাসতেই শিখেছি, দেখি না ভগবান কত পরীক্ষা নিতে পারে, দেখাই যাক কবে সফলতা পাই। কারণ জীবনে যারা আমাকে চেনো তারা জানো যে জীবনে কতটা কষ্ট পেয়ে আজকে এখানে দাঁড়িয়ে আছি। তো সেই কষ্ট থেকে এই কষ্টটা মনে হয় খুব কমই। হ্যাঁ, তবে কষ্ট, তাই জীবনে অনেক 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 কষ্ট সহ্য করেছি, আর আজকে তোমরা এরকমভাবে আমাকে হারিয়ে দিলে বা আমি দুর্ভাগ্যবশত হেরে গেলাম, সেখানে আর কাকেই বা দায়ী করব, তাই না? কাউকে দায়ী করে কিছু হয় না, হয়তো আমার নসিব এটাই লেখা ছিল যে আমি 1 ইয়ারে হয়তো ফুলফিল করতে পারবো না, তবে হ্যাঁ হয়তো বা পারবো। 1 বছর চলে গেল ঠিক আছে, কিন্তু পারবো হয়তো, এইটুকুনি বিশ্বাস আছে এখনো যে আশা করি আমি পারবো। আজ হেরে গেলাম, কিন্তু একদিন তো আমি জিতব। ভগবান এতটাও নিষ্ঠুর নয় যে সারা জীবনই কাউকে হারিয়েই রাখবে। কিছু সময় ভগবান কিন্তু আমাদের পরীক্ষা নেয় যে দেখি তুই আর কতটা সহ্য করতে পারিস, তার সাথে সাথে সহ্য শক্তিটাও কিন্তু দিয়ে দেয় ভগবান। তো সেই সহ্য শক্তিটা নিয়েই চলছি, দেখা যাক কবে সফলতা অর্জন করি। আজ ব্যর্থ হয়ে তোমাদেরকে ভিডিওটা বানাচ্ছি, হয়তো অনেকে দেখছো ভিডিওটা, জানি না এই ভিডিওটা আমি এখন এই মুহূর্তে বানাচ্ছি
তোমরা কতজন দেখবে বা কতজনের কাছে পৌঁছাবে জানি না, তবে চাইবো অনেকের কাছে পৌঁছাক। এবং এই জোরটা বা এই মনের কষ্ট নিয়ে এগিয়ে যাওয়ার যে জেদটা, এটা যেন প্রত্যেক ইউটিউবারের মধ্যে থাকে। তাতে করে কি হবে, আমি বলছি শোনো, প্রত্যেকে সফলতা অর্জন করবে, প্রত্যেকে, আজ হোক কি কাল। কেউ 10 মাসে করে, কেউ 7 মাসে করে, কেউ 1 বছরে করে, কেউ 2 বছরে করে, কেউ 3 বছরে করে, কিন্তু করেই কিন্তু সবাই। শুধু চেষ্টা পরিশ্রম করে যেতে হবে, তাহলে কিন্তু ভগবান ঠিক একদিন দেখবে, আমার বিশ্বাস। আমি ভীষণ 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 ভগবান বিশ্বাসী মানুষ, আমি ভগবানকে খুব ভালোবাসি। এবং কোনো, আমি এটা মানি যে কোনো কিছুই ভগবানের ওপরে মানে কারোর হাত নেই, ভগবান ছাড়া কারোর হাত নেই, এটা আমি ভীষণ মানি। আমি জানি না হয়তো অনেকে মানে কি মানে না, কেউ মানে কেউ মানে না, কিন্তু আমি বিশ্বাস করো বাই হার্ট ভীষণ মানি ভগবানকে। এবং কোনো পার্টিকুলার ঠাকুর নয় যে আমি এই ঠাকুরটাকে খুব মানি, আমি ঠাকুর মাত্রই আমি ভালোবাসি ভীষণ। তোমরা আমার ব্লগ যারা দেখো তারা হয়তো জানো আমি নানান পুজো করে থাকি, বা কোনো রকম কোনো শুভ দিনে আমি আগে মন্দিরে পুজো দিয়ে আসি। যাই হোক, সেসব কথা হবে, জানবে সবই। তবে আমার সম্পর্কে জানার আগে তোমাদেরকে এটা মানে জানতে গেলে আগে জানার আগ্রহটা তৈরি করতে হবে যে আমি এর সম্পর্কে জানতে চাই, তাই না? আর সেই জানাটার জন্যই তোমাদের আমাদের আমার ভিডিওগুলো দেখতে হবে, ভালোবাসতে হবে, তবেই না জানার ইচ্ছাটা আগ্রহটা জন্মাবে। তো যাই হোক, আজকে ব্যর্থ হয়ে বিশ্বাস করো কষ্ট হচ্ছে ভীষণ, কিন্তু চোখ দিয়ে জল আনছি না বন্ধ। মানে দেখো, এটা তো নিজের কন্ট্রোলের ওপরও অনেক সময় ডিপেন্ড করে। কিছু সময় আছে যেটা মানে একদম ইমোশনাল হয়ে গিয়ে মানুষ আর পারে না, তখন চোখের জল বেরিয়ে আসে, কিন্তু কিছু কিছু সময় কিন্তু আটকানো যায়, এটা সম্পূর্ণভাবে আমাদের নিজেদেরই হাতে। তো আমি কেঁদে তোমাদেরকে ভিউজ পাওয়ার জন্য কাঁদছি না যে আমার ভিউ হবে অনেক আমি কাঁদি না, কিছু কিছু সময় আছে না আনন্দেও চোখে জল চলে আসে, হয়তো যেদিন সফলতা লাভ করব সেই দিন হয়তো আনন্দে কেঁদে ফেলবো, কিন্তু আজ আমি কাঁদছি না। ভিতরে কষ্ট হচ্ছে, বুকে কষ্ট হচ্ছে, কিন্তু আমি কাঁদছি না। নিজেকে অনেকটা শক্ত রেখেছি যে একদিন ঠিকই, আজকে আমি পারিনি, একদিন ঠিকই পারবো হয়তো। জানো তো, যারা ইউটিউবাররা আছে তারা হয়তো জানো যে ইউটিউবারদেরকে না অনেক প্রবলেম ফেস করতে হয়, অনেক। কিরকম, কেউ আছে গ্রামে থাকে, পাড়া প্রতিবেশীরা নানান কথা বলে ভিডিও করার জন্য, এও সে উল্টোপাল্টা কথা বলে, অপমান করে ভিডিও করার জন্য, কারোর মা বাবা খারাপ কথা বলে ভিডিও করার জন্য, কারোর আত্মীয় স্বজন, মানে এরকম প্রচুর ফেস করতে হয়, প্রচুর, একটু আধটু নয়। কলেজে যারা কলেজ ব্লগার আছে তারা কলেজে, যারা অফিস ব্লগার আছে অফিসে, বা যারা এমনি বিজনেসম্যান আছো তাদের, বা অনেককে অনেক রকম কিছু সহ্য করে তবেই একটা সফল ইউটিউবার হওয়া যায়। আমি যতদূর ইউটিউব সম্পর্কে জানি, আমি খুব যত সামান্য জানি ইউটিউব সম্পর্কে, অনেকে আমার থেকে অনেক অনেক কিছু জানো, আমার তাদের কাছে শেখার আছে, আমি নিশ্চয়ই শিখতে চাই, আমি অনবরত প্রত্যেক মুহূর্তে শিক্ষামূলক কিছু শিখতে চাই যেটা আমার কাজে লাগবে আগামী ভবিষ্যতে বা জীবনে। আমি অনেকের ব্লগ দেখি, অনেকের ভিডিও দেখি, ইভেন অনেকে এরকমও আছে আমাকে মেসেজ করে বলে যে দিদি ভাই আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তো আমি কিন্তু সেই মুহূর্তে গিয়ে তার চ্যানেলটা, বিশ্বাস করো, যখনই আমার মেসেজটা চোখে পড়ে বা কমেন্টটা চোখে পড়ে তখনই আমি তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, যে না আমার একটা সাবস্ক্রিপশন যদি তাদের সাহায্যের হাত মনে হয়, আমি তো কোনো পয়সা দিয়ে তাকে হেল্প করছি না, একটা সাবস্ক্রাইব করা, আর একটু টাইম পেলে, আমাদের সারাদিনের মধ্যে আমরা নানান কাজ করি, তারপর একটু টাইম তো আমরা রিল্যাক্সমেন্টে দিই, তাই না? তো সেই টাইমটুকুনি আমি তাদের একটু মানে ছোট্ট চেষ্টা, ছোট্ট ভিডিও একটু দেখি না, যদি তাদের তাতে ভালো হয়, তাতে তাদের ভালো হয়,
তাতে তারা আরো এগিয়ে চলতে পারে, এনকারেজমেন্ট তাদের মধ্যে আসে, দেখি না একটু, তাই না? তো সেই হিসাবে না আমি বিশ্বাস করো দেখি আমার মানে ভালো লাগে যে না প্রত্যেকেই চেষ্টা করছে ভালো, আমিও তো চেষ্টা করছি। তবে দেখলাম যে আমি কিন্তু অনেকের ভিডিও দেখি কিন্তু আমার ভিডিওর ভিউজ এত কম আসে কেন আমি সত্যি বিশ্বাস করে বুঝতে পারি না। তোমাদেরকে এরকমও বলেছি আমার যদি কিছু ভুল ত্রুটি থাকে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে সেটা জানাও, আমি শুধরাতে সাহায্য করব নিজেকে। কি জানো তো প্রত্যেক মানুষের মধ্যে ভুল ঠিক দুটো মিলিয়ে মিশেই মানুষ তৈরি হয়, তো সেখান থেকে ভুল হবে না এমন কোনো মানুষ আমরা নয়, আমরা ভগবান নয় যে আমাদের ভুল হবে না। তাই সেহেতু সেই ভুলটা অনেক সময় নিজের চোখে না পড়লেও না অন্য যারা দেখে তাদের চোখে পড়ে, সেই ভুলটা যদি তারা ধরিয়ে দেয় বা কি থেকে ভিউ হচ্ছে না কি থেকে কি হচ্ছে সেটা যদি একটু বুঝতে পারি তাহলে না সেই জিনিসটা শুধরে নতুনভাবে নতুন করে পথ চলা শুরু করা যায়, তাই না? আমার তো তাই মনে হয়। তো যাই হোক, এটাই বলতে চাই যে এক বছরের মধ্যে আমি সম্পূর্ণ করতে পারলাম না 4000 ঘন্টা ওয়াচ টাইমটা, 1K সাবস্ক্রাইবারটা কমপ্লিট হয়ে গেছে, বাট একটা জিনিস হয়ে গেলাম, অনেককে দেখেছি 7-8 মাসে কিন্তু সফলতা অর্জন করেছে। অনেকে আছে তারা যারা ইউটিউব মানে আমি একটা জিনিস যতদূর জানি না আমি ভুল কি ঠিক বলতে পারবো না, যাদের যারা ইউটিউব থেকে মানে লাইভ শুরু করে তাদের কিন্তু একটু আমার মনে হয় টাইমটা একটু লাগে বেশি, আর যারা অন্য কোনো অ্যাপস থেকে বা অন্য কোনো মিডিয়া থেকে উঠে এসছে তাদেরকে অনেকে চেনে, তাদের না ইউটিউবে এসে টাইমটা লাগে না আমি যতদূর জাজ করলাম। তবে হতে পারে আমার ভুলও হতে পারে, সেটা জানি না। তবে কারোর ভাগ্য তাড়াতাড়ি খোলে, কারোর ভাগ্য দেরিতে খোলে, বিলম্ব হয়, জানি না আমার ভাগ্যটা এত মানে 1 বছরে সাথ দিল না কেন। তবে বন্ধুরা আমি আশা ছেড়ে দিচ্ছি না, আমার 1 বছর হতে আর 2 থেকে 3 দিন বাকি। আমার এই ভিডিওটা যারা দেখছো তারা অবশ্যই তাদেরকে একটাই মেসেজ দিতে চাই, 1 বছরে সফলতা না হলে তোমরা চেষ্টার হাল ছেড়ে দিও না। 1 বছরে না হোক 2 বছরে হবে কিন্তু হবে, তোমরা চেষ্টা করে যাও তোমাদের বেস্টটা দিয়ে। আমি কিন্তু আমার বেস্টটা দিয়ে তোমাদের চেষ্টা করি, মানে চেষ্টা করি তোমাদেরকে ভালো ভিডিও দিতে, যেখানে যাও বিশ্বাস করো অনেকের অনেক কথা শুনেছি, অনেক অনেক, কেউ কম কেউ বেশি কিন্তু কথা আমি শুনেছি ইউটিউবে ভিডিও করা নিয়ে। কিন্তু মনে একটা কি বলবো জেদ রয়েছে যে না আমি এটার থেকে সফলতা লাভ করে আমি দেখাবো যে না আমি ভুল পথে নেই, আমি ঠিক পথেই আছি। সবার তো সব রকম সব কিছু জীবনে হয় না, কেউ চাকরি করছে কেউ ব্যবসা করছে, প্রত্যেকে চাকরি পায় না প্রত্যেকের ব্যবসা হয় না, কারোর ব্যবসা মাইন্ড মানে কেউ ব্যবসা করলে তার ব্যবসাটাই হয়তো হয়, আবার কেউ চাকরি পেল তার হয়তো চাকরি কপালে আছে তাই হয়। তো ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম আমি মনে করি যে ইউটিউব কিন্তু প্রত্যেকেরই নিজের ভেতরের যা যা কিছু ট্যালেন্ট আছে সেটাকে দেখানোর বা তুলে ধরার জন্যেই ইউটিউব প্ল্যাটফর্মটা। তো প্রত্যেকে তোমরা মানে আমরা প্রত্যেকে যারা যা কিছু করছি, কেউ ভালো গান জানি সে গান নিয়ে রয়েছে ইউটিউবে, কেউ ভালো নাচ জানে সে ইউটিউবের নাচ নিয়ে রয়েছে, কেউ ভালো রান্না করতে জানে সে ইউটিউবের রান্না নিয়ে রয়েছে, কেউ সারাদিনের সব কিছুই করে সেই ভিলেজ লাইফস্টাইল বা আরবান লাইফস্টাইল দেখায়, এরকম নানান রকম মানুষেরা নানান কিছু আমরা করে থাকি। প্রত্যেকেই কিন্তু মানে কোনো কিন্তু নির্দিষ্ট জায়গা না যে এই জিনিসটাই তোমাকে করতে হবে তবেই তুমি সফলতা লাভ করবে। যেমন চাকরিতে তোমাকে তুমি শুধু অঙ্ক জানলেও তোমার হবে না, তোমাকে অঙ্ক ইংলিশ জিকে জিআই সব কিছু জানতে হবে তবেই তুমি একটা চাকরির পরীক্ষায় সফলতা লাভ করবে। ঠিক সেরকমই চাকরির ক্ষেত্রে যেমন এরকম ইউটিউবে সেরকম তুমি গান জানো তুমি গানে সফলতা অর্জন করতে পারো, তুমি নাচ জানো নাচে সফলতা অর্জন করতে পারো, তুমি রান্না জানো রান্নায় সফলতা অর্জন করতে পারো, তুমি ভালো মেকআপ জানো মেকআপে সফলতা অর্জন করতে পারো, তুমি ভালো হোম রেমেডি জানো হেয়ার কেয়ার জানো
কেউ ভালো অ্যাস্ট্রোলজার, সে অ্যাস্ট্রোলজি নিয়ে, মানে এভরিথিংস আছে। প্রত্যেকের নানান রকম, পৃথিবীতে নানান বৈচিত্র্যের মানুষ বাস করে, প্রত্যেকের নানান রকম ট্যালেন্ট থাকে। তো সেই ট্যালেন্টটাকে কাজে লাগানোর মাধ্যমই হচ্ছে ইউটিউব। তো সেই মাধ্যমটাকে কাজে লাগানোর জন্য আমাদেরকে প্রত্যেকেরই চেষ্টা আর প্লাস ভাগ্য আছে, কর্ম করে যেতে হবে, পরিশ্রম করে যেতে হবে, তবে সফলতা অর্জন করা যায়। তো 1 বছর আমি চেষ্টা তাই বলে কম করিনি, যথেষ্ট করেছি। নিজের সব কিছু, অনেক কিছু বিসর্জন দিয়ে শুধুমাত্র ভিডিওকে নিয়ে ভীষণ ভীষণ ভীষণভাবে ভেবেছি। তো কী করা যাবে, 1 বছরে সফলতা লাভ করতে পারলাম না, হেরে গেলাম, হারটাকে মেনে নিই আর কি। দেখা যাক, আশায় থাকলাম কবে সফলতাটা পূর্ণ হয়, মানে সফলতা অর্জন হয়। দেখো একটা জিনিস, আমরা প্রত্যেকের মাথার ওপর ছাদ বানানোর চেষ্টা করি। তো সেই ছাদ বানানোর জন্য প্রথমে একটা ভিত কাটতে হয়, তাই না? বাড়িটা এত দূর, সেই ভিতটা প্রথমে, এই যে শুরু ভিত, এই ভিতের এখানে প্রথমে আমরা ইট গাঁথি। ইট গেঁথে 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 ইট বালি সিমেন্ট দিয়ে 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 এতটা করে একটা বাড়ি তৈরি হয়। অনেকটা কিন্তু দিন টাইম লাগে একটা বাড়ি হতে, তাই না? একটা বাড়ি হতে কিন্তু চারটিখানি কথা না, আবার কোনো কোনো কন্ট্রাক্টর আছে, মিস্ত্রি আছে, খুব তাড়াতাড়ি একটা বাড়ি কমপ্লিট করে ফেললো কন্ট্রাক্টের কাজগুলো। আবার কেউ আছে ওই করছি, করবো, হচ্ছে, হবে করে করে, এরকম একটা। কারোর 1 বছরে বাড়ি হয়, কারোর 2 বছরে বাড়ি হয়, কারোর 7 মাসেও বাড়ি হয়ে যায়, 7-8 মাসেও। তো আজকে কষ্টটা হচ্ছে কেন জানো? শুধুমাত্র কেন শোনো, এই যে বাড়ির ইটটা গেঁথেছি, গাঁথছি, এত দূর হয়েছে ইটটা গাঁথা, এখনো এত দূর বাকি, এখনো এত দূর বাকি, এখান অবধি হয়েছে, এখনো এত দূর বাকি। তাহলে সেখানে দাঁড়িয়ে এইটুকুনি গাঁথা গেঁথেছি অনেক কষ্ট করে, কিন্তু ইটগুলো কিনতে অনেক পয়সা লাগে, সেরকমই ভিডিওটা বানাতে অনেক পরিশ্রম লাগে, অনেক বুদ্ধি লাগে। একটা বাড়ি বানাতে যেমন আর্কিটেকচারের প্রয়োজন হয়, ঠিক সেরকমই প্ল্যানার, আর্কিটেক্ট, এদের দিয়েই একটা বাড়ি তৈরি হয়, মিস্ত্রি, রাজমিস্ত্রি, সবাইকে দিয়ে তৈরি হয়। এগুলো হচ্ছে, মানে এটা ভিডিওর ক্ষেত্রে হচ্ছে, এটা বাড়ি বানানোর ক্ষেত্রে এগুলো লাগে। আর ভিডিওর ক্ষেত্রে কি, ব্রেন লাগে, পরিশ্রম লাগে, তোমরা যে যেরকম ভিডিও করবে তার সেরকম কস্টিউম লাগে, সেরকম মানে চিন্তা ভাবনা, অনেক কিছু লাগে, তবে একটা জিনিস তৈরি হয় ভিডিও কিন্তু। তো কথাটা বলছি এই কারণেই যে এই যে ইটটা গেঁথেছি, এইটুকুনি ইট গেঁথেছি, সেখানে এইটুকুনি দাঁড়িয়ে এখনো, মানে আমার ভিডিওর এইটুকুনি ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে, অথচ ভিডিও কিন্তু অনেক, ঠিক আছে, ভিডিও কিন্তু অনেক দিয়েছি, আমি বুদ্ধি আমি অনেক দিয়েছি, কিন্তু আমার এইটুকুনি বুদ্ধিতে কাজে লেগেছে, আর বাদ বাকি বুদ্ধিগুলো পড়েই রয়েছে, কাজে লাগিনি। মানে আমার বাড়িটা, মানে ওয়াচ টাইমটা আমার এইটুকুনি হয়েছে, এখনো এত 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 বাকি। তাহলে সেখান থেকে আবার ওই 1 বছরের মধ্যে কমপ্লিট না হলো, আবার আমাকে জিরোর থেকে সব ভেঙে গিয়ে আবার ভিতটা আবার নতুন করে তৈরি করাটা না ভীষণ কষ্টের, বিশ্বাস করো। যারা অন্তত আমি যতদূর জানি, যারা অনলাইনে নেটওয়ার্ক মার্কেটিংয়ের কাজ করো বা যারা এই সম্পর্কে পরিচিত, তারা জানবে অনেক এরকম বিজনেস আছে, এই মাসে যা যা তোমার বিজনেস হয়েছে হয়েছে, পরের নেক্সট মান্থ থেকে আবার তোমাকে জিরো থেকে কাউন্ট হবে। আবার কোনো বিজনেসে আছে, ওই 1 বছর যা হয়েছে হয়েছে, বা 1 মাসে যা হয়েছে হয়েছে, আবার নেক্সট মান্থে ওইটা অ্যাড হয়ে নতুন আবার ওটা অ্যাড হবে, মানে তুমি সেকেন্ড মাসে যা করছো করছো ওটা অ্যাড হয়ে যাবে। সেটা একরকম বিজনেস, আর যেটা আবার জিরোর থেকে আবার নিতে হয় না, তাদের কষ্টটা তারাই জানে। তো সেই জন্য ভীষণই কষ্ট লাগছে এই কারণে যে আবার আমার ভিতটা আমি কষ্ট করে গাঁথলাম এতটা, আবার আমার সেটা ভেঙে যাবে, কেউ এসে ভেঙে দিল, আবার আমাকে নতুন করে তৈরি করতে হবে এই ভিতটা। তাহলে আমি কবে গিয়ে, কবে গিয়ে আমি সফলতা লাভটা করব? এই কারণটার জন্য, একমাত্র এই লাইনটা, এই লাইনটার জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে যে আমি এইটুকুনি গাঁথলাম, সেটা আবার ভেঙে দিতে হবে, আবার ভেঙে যাবে, সেটা ঝড় এসে ভেঙে দিল,
তারপরে আবার আমাকে নতুন করে তৈরি করতে হবে, এই একটা কারণে আমার কষ্টটা হচ্ছে, বিশ্বাস করো। জানি না আমি কবে সফলতা অর্জন করব, তবে এই কষ্টটা আমার থেকে যাবে যে আমি 1 বছর এটা করতে পারলাম না। অনেক 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 আশা স্বপ্ন নিয়ে, ধৈর্য নিয়ে, বিশ্বাস করো ধৈর্যটা কিন্তু আমার, আগে এত আমার ধৈর্য ছিল না, কিন্তু এখন মানে বিয়ের পর থেকে ধৈর্যটা কিন্তু আমার আছে। আমি মানে এটা জানি না, এটা আমি গুণই বলবো, আমার নিজের একটা গুণকে নিজে তুলে ধরলাম যে আমার কিন্তু এই ধৈর্যটা আছে যে আমি এটা দেখে ছাড়বো যে কিরকম কি কবে হয়। তো সেই ধৈর্য আশা নিয়েই আমি শুরু করেছিলাম, তা 1 বছরে সফলতা লাভ করতে পারলাম না, জানি না কবে পারবো, তবে আমি ভিডিও করব, এটা ভালো ভালো ভিডিও আনার তোমাদের জন্য চেষ্টা করব, আমি করে যাব চেষ্টা। দেখি তোমরা কবে আমাকে ভালোবাসা দাও এবং কবে আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও, সম্পূর্ণভাবে তোমাদের হাতে। আমি আমার বেস্টটা তোমাদেরকে দিয়ে যাচ্ছি, তোমাদের ভালোবাসাটা আমার প্রতি কতটা থাকে, মানে কবে ভালোবাসাটা মানে শুরু হয়, এখনো তোমাদের ভালোবাসাটা শুরু হয়নি, কারণ এই এত কষ্ট করে এত ভালো ভালো ভিডিও বানাই, লাস্টে গিয়ে দেখি ভিউ কত, আগে ছিল 12-13, তারপরে গিয়ে দেখি 20-25, তারপরে এসে মানে 1 বছরের মধ্যে কত কিছু দেখলাম, দেখো প্রথমে 12-9-10-12 এরকম, তারপরে দেখলাম 20-22, তারপরে দেখলাম 30-45-এর মধ্যে, তারপরে দেখলাম 70 গেল অনেক কষ্টে, তারপরে এখন গিয়ে দেখি এই 100টা ছাড়াই গিয়ে 150-র ওপরে গিয়ে এরকম, বা কোনো কোনো আগের আগের ভিডিওগুলো দেখি 300-400 ভিউ এরকম। মানে আমি বুঝে পাই না একটা কথা, যে আমার যেখানে 1100-1200 মেম্বার, আমার ফ্যামিলি মেম্বার, সেখানে দাঁড়িয়ে তারা কি আমার ব্লগগুলো কি তাদের একটুও দেখতে ইচ্ছা হয় না, একটুও চোখে পড়ে না যে না দেখি কি ভিডিও ভেতরে কি আছে, দেখি না একটু ইচ্ছা হয় না আমার, এটা খুব জানতে ইচ্ছা করে, বিশেষ করে তোমাদেরকে একটু ভিডিও দেখতে ইচ্ছা হয় না। আমার শর্টসে আমি দেখি হায়েস্ট আমার শর্টসে ভিউ হচ্ছে 24,000-23,000-24,000, সেখানে শর্টসে এত লোকে দেখে আর ভিডিওতে ব্লগে কেন ভিউ আসে না আমি এটা খুঁজে পাই না। আমার তো 24,000 সাবস্ক্রাইবারও নয়, 23-24,000 সাবস্ক্রাইবার নয় আমার, সেখানে 20,000 প্লাস ভিউ আমার শর্টসে হায়েস্ট আছে। আমি বুঝি না এই মানুষগুলোই যদি আমার ভিডিওগুলো দেখে তাহলে তোমার 4,000 ঘন্টা ওয়াচ টাইমটা 1 ইয়ারে কোনো ব্যাপারই না না, এইটা যদি আমরা একটু তোমরা আমাকে একটু সাহায্য করো তাহলে তো আমি একটু এগোতে পারি, তাহলে আমার মানে তোমরা যেমন আমাকে, আমি তোমাদের জন্য যেমন আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করবো, তেমন তোমরাও আমাকে একটু এনকারেজ করো যাতে আমি সত্যিই ভালো ভালো ভিডিও আরও আনার চেষ্টা করতে পারি, আর তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে গেলে আমি আমার লক্ষ্যে বা স্বপ্ন পূরণে নিজেকে সাহায্য করতে পারি, বা প্রত্যেকেরই ইচ্ছা থাকে, দেখো এটা প্রত্যেকেরই ইচ্ছা থাকে, কেউ বলতে পারবে না আমার কোনো স্বপ্ন নেই আমার কোনো ইচ্ছা নেই, কেউ বলবে না, প্রত্যেক মানুষেরই স্বপ্ন থাকে ইচ্ছা থাকে। তো সেখানে দাঁড়িয়ে তোমরা এই ভিডিওটা দেখে অবশ্যই আমি চাই প্রত্যেকের কাছে পৌঁছাক, আমি চাই এই ভিডিওটা প্রত্যেকটা ইউটিউবার হোক বা প্রত্যেকটা মানুষ হোক যারা এখনো ইউটিউবে ব্লগ শুরু করনি বা মানে কোনো রকম ভিডিও শুরু করনি, তাদের কাছেও পৌঁছাক যাতে তারা এটাকে পথ হিসেবে বেছে নেয় তাদের নিজস্ব জীবনের মানে পায়ে নিজের পায়ে দাঁড়ানোর একটা পথ হিসেবে মানে বেছে নেয় পথ হিসেবে। তো সেই জন্য বলছি ভিডিওটা তোমরা অবশ্যই সবাই মন দিয়ে দেখো এবং স্কিপ করো না, অনেকবারই বলছি প্রত্যেক ভিডিওতে বলি যে তোমরা ভিডিওগুলো স্কিপ করো না, ভালো করে দেখো ভিডিওগুলো, তাতে দাঁড়িয়ে একটা তো দেখো তোমাদের কাছে তো কোনো পয়সা ভিক্ষা চাইছি না, তাই না, কোনো টাকা পয়সা চাইছি না, তোমাদের কাছে একটা সময় চাইছি, একটা সময় তোমরা দাও আমাকে যে ভিডিওগুলো দেখো, তাহলেই কিন্তু প্রত্যেকে আমরা প্রত্যেকের লক্ষ্যে এগোতে পারি। জানি না আমার এই ভিডিওর পরে আমার ভিউ কত দূর আসবে কি হবে আমি কিছু জানি না, তবে ব্যর্থ হয়ে যে ভিডিওটা বানালাম আশা করি মানে এই ব্যর্থতার ভিডিওটাও সবার কাছে পৌঁছে তারা যাতে সফলতা অর্জন করতে পারে, বা আমাকেও কবে সফলতার শিখরে নিয়ে যেতে পারে আমিও দেখতে চাই। তো চলো
আজকের মতো ভিডিওটাকে এখানেই কমপ্লিট করি। অনেক কথা বললাম, ভিডিওটা হয়তো অনেক লেন্দি হয়ে গেল, তবে ভিডিওটা যদি তোমরা পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে, খারাপ কিছুই লাগবে না, তাতে সবারই অনেক সুবিধে হবে বা অনেক কিছু জানতে পারবে। নমস্কার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে ব্যর্থতার পরে, হয়তো জানি না কবে নতুন জীবন শুরুর সফলতা লাভ হবে। চলো, টাটা।